হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে এসেছি একটেশ্বরের মন্দিরে। তোমরা আগের ব্লগে নিশ্চয়ই সমস্ত কিছু দেখেছো। আজকে একটেশ্বর বাবার মন্দিরে পুজো দেব, আর সন্ধেবেলায় যেটা হয় আরতি হয়, আরতি যা দারুণ হয় ওইটাও আমি এই ব্লগেই ক্যাপচার করব। হনুমান জ্ঞান মূল সাগর থেকে বিদ্যুৎ তেজ উজালক রাম দূত তুর্বল নাম অঞ্জনী পুত্র বংশ নাম মহাবীর বিক্রম বজরঙ্গী মদ নিবাস মত সঙ্গী কাঞ্চন বড়ন বিরাজ সুবেশ কানন কুণ্ডল কুঞ্চ কে সাহাত বজ্র ধ্বজ বিরাজ কান্দে মুখ জনী কে সাজে শঙ্কর সুবর্ণ কেশর নন্দন তেজ তেজ প্রথম জগবন্ধন বিদ্যাবান গুণী অতি চাতু রাম কাজ করি বেক ওয়াতুর প্রভু চরিত্র শুনিবি কে রশিয়া রাম লখন সীতা মন বসিয়া ভীম রূপ ধরি সুসংহারি রামচন্দ্র কে কা সোয়াড়ি লাই সঞ্জীবন লখন জিয়াই রঘুপতি সুর লাই রঘুপতি কিনি বহুত প্রার্থনা করছি তাদের যেন জীবনে খুব ভালো একটা মঙ্গলময় জীবন হয়ে উঠুক, আর তাদের সমস্ত মনস্কামনা যেন ঠাকুর পূর্ণ করুক। বলছি আমরা এখন বাড়ি যাচ্ছি, সন্ধেবেলায় আবার আসবো সন্ধে আরতি দেখার জন্য। আর আগের ব্লগটা আমরা শুশুনিয়া থেকে জল এনেছিলাম, সেই ব্লগটা আছে আগের। যদি তোমরা ব্লগটা না দেখে থাকো প্লিজ একবার ব্লগটা দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের। চলো, এরপর সন্ধেবেলায় দেখা হচ্ছে। সন্ধেবেলায় বললাম সিঙ্গার দেখতে যাবো, ওই জন্য টোটালি রেডি হয়ে গেছি। এখন যাব বাবার সিঙ্গার দেখতে। শ্রাবণ মাসে একটেশ্বর মন্দিরে প্রতিদিন সিঙ্গার হয়, কিন্তু তার আগে নাম বুক করে রাখতে হয়। তো আমাদের নাম বুক করা আছে, তো ওখানে গিয়ে সিঙ্গার দেখব। দারুণ সিঙ্গার হয়, কি রকম কি হয় তোমাদের সমস্তই আমি ক্যাপচার করব, তোমরা সব দেখতে পাবে। চলো, মন্দিরে এসে গেছি, দারুণ সাজিয়েছে মন্দিরটা। এখন স্টার্ট হয়নি, এখন সব যে সব রেডি করছে। প্রচুর ভক্ত এরকম করে লাইনে দাঁড়িয়ে আছে। এরপর আমাদের বাবা ভোলানাথকে স্নান করানোর পর এরপর মোছানো হচ্ছে। দেখো এই যে সুন্দরভাবে মোছানো হলো। এরপর পদ্ম ফুল দিয়ে, দেখো সোনার বেলপাতা, এটা দেখো এটা এরপর ভগবানকে পুষ্প দিয়ে সাজানো হচ্ছে। পুরো পদ্ম ফুল দিয়ে সাজানো হবে। আই থিঙ্ক 108টারও বেশি পদ্ম ফুল আছে এখানে, ভগবানকে সাজানো হচ্ছে। এই যে আমাদের বাবান এখানে ভগবানকে পুষ্প দিচ্ছে। ভগবানকে
ফুল সিঙ্গার হয়েছে। কি দারুণ দেখতে লাগছে, অসাধারণ। এতক্ষণ তোমরা দেখলে ফুল দিয়ে সিঙ্গার হলো, এরপর দেখো বাবাকে রুদ্রাক্ষ পড়ানো হচ্ছে। এই যে বাবার এগুলো সমস্ত গহনার উপর কিছু কিছু সোনা, এরকম পুরো ফল দিয়ে সাজানো হচ্ছে। অলরেডি বামন ঠাকুর আরম্ভ করে দিয়েছে। ভগবানের ভোগ যাচ্ছে, আদিদেব শঙ্কর जब के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भरा। আরতি কমপ্লিট হয়ে গেল, তোমরা সবকিছু দেখতেই পেলে। খুব সুন্দর আরতি হলো, মুখরানো। এখানে প্রসাদ বিলি করছে, সিঙ্গার কমপ্লিট হয়ে গেল। আর মন্দির থেকে এটা পেলাম, আমার ওই সিঙ্গার চেপেছিল বলে। আর আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি। তোমাদের সাথে একতেশ্বর বাবার মন্দির থেকে এই প্যাকেটটা আমাদের দিয়েছিল। এটাতে ঠাকুরের ভোগ আছে, মহাপ্রসাদ, আর ঠাকুরের একটা ফটো আছে, আর রুদ্রাক্ষের মালা দিয়েছে এর সাথেই। এই শ্রী শ্রী একতেশ্বর বাবার মন্দির বাঁকুড়া জেলার গর্ব। এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণী মেলা উৎসব। এই উৎসবে মেন দুটি প্রোগ্রাম হয়, একটি হচ্ছে মঙ্গল ঘট, হাজার হাজার লোকের মঙ্গল ঘট ধর্মশালা হইতে একটি সভার মন্দিরে জল ঢালা হয়, এবং অন্নপুর 14ই শ্রাবণ মঙ্গল ঘট হবে শস্য জলধারা নিয়ে। আর আমাদের অন্নপুর হবে 28শা শ্রাবণ, প্রায় 50-60 হাজার লোকের অর্ধসভা মন্দিরে বসে প্রধান হবে। এটা শ্রাবণী মেলার মেন উৎসব। সগরের সমস্ত কর্মী বা আমাদের ব্রাহ্মণরা সহযোগিতায় এত বড় উৎসবকে আমরা পালন করে থাকি। আর বাবার তো মাহিত্য আছেই, গাজন, শিবরাত্রি, প্রতি প্রচুর সমাগম। তাই দুবছর কোভিডের কারণের জন্য এই সমাগম হয়নি। এই নতুন বছরকে আমরা একটু কোভিডের সুস্থতার জন্য অনেক অনেক ভক্ত সমাগম পেয়েছি বাবার মন্দিরে। আর
আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে দিতে পারি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।